খালি পেটে আবার খেয়েছো? এরকম করলে তো হাড়টাই একদিন ফেটে যাবে। আরে ছাতিটা কি বেলুন নাকি যে ফেটে যাবে? আরে অমৃতধারা পান না করলে আমি স্টেজে উঠতে পারি না। এটা তো স্টেজ নয়, ঘর। এখানে এখানে বোতল লাগো, বালতি দরকার। হ্যাঁ, তুমি যা করছো না সবাই ধরা পড়ে যাব। চল গৌরী হলো যে রাতি, চাঁদের তলায় খাটিয়া পাতি, খাটিয়া পাতি। কেন গেলে গাছতলাতে হাঁটি হাঁটি? ভগবান, ইচ্ছে করে না ঘরটা ধরে মোটকে দি। বাবার কি হয়েছে? কিছু না, কিছু না, কিছু হয়নি। মেয়ে হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে গেল। তাহলে ডাক্তারবাবুকে ডেকে আনি। না 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 না, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আহা, তুমি কে? হ্যাঁ, তোর মামু। ওহো মামু, তুমি এখন ডাক্তার? ডাক্তার ডাক্তার। হ্যাঁ ঠিক করে অ্যাক্টিংটা করো। হ্যাঁ, হবে হবে, সব হবে, না হলে কিন্তু সবাই সবকিছু বুঝে যাবে। ঠিক আছে তো? চল 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 চল, আসুন 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 ডক্টর, আসুন। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সালা বেশি খেয়ে নিয়েছে। কি বেশি খারাপ হয়েছে? না না, দেশি। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। চিকিৎসা করলে ভালো হবে। তবুও আমি মেডিসিন লিখে দিচ্ছি, এক ঘন্টার ভেতর ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে দেখো। আর যদি কিছু অসুবিধা হয় তাহলে আমায় খবর দেবেন। দাও, আমি নিয়ে আসছি। ডক্টর বললেন না একদম ঘাবড়িও না, ভালো হয়ে যাবে। এই ভাগ্নে, যদি অরিজিনাল ডাক্তার আসতো ফেঁসে যেতি, বুঝলি? কি করি বলো তো, আর দুদিন থাকলে আমি পুরো পাগল হয়ে যাব। ও হো, তুই কেন ব্যস্ত আছিস? এই লোকগুলোর সাথে এক মাসের কন্ট্রাক্ট ছিল, এক সপ্তাহ বাকি, তারপরে বার করে দিবি আর কি, বুঝলি? আমি কে বলতো? কে? আবে তোর মাউ হইবে। আরে যাও এখান থেকে, যাও। এই ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন। নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।